পবিত্র ও মহান আমাদের সৃষ্টিকর্তার উপর শুক্রিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে গত দিনের অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডের একটা বিশেষ ব্লগ শেয়ার করছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে বিডি মামি ইনিউকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এটা তো আমার গত দিনের ব্লগ তো গত দিনে স্পেশালভাবে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে একটু শপিং সেন্টারে এসেছিলাম টুকিটাকি কিছু শপিংয়ের দরকার ছিল তো এখানে ফুল দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফুলের সমাহার আজকের দিনকে কেন্দ্র করে বিভিন্ন টাইপের বিভিন্ন দামের আর কি ফুলের মানে সাজিয়ে রেখেছে বারো পাউন্ড তারপরে টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ডও আছে আর এই যে এগুলো হচ্ছে সবচেয়ে সস্তা থ্রি ফিফটি তো আমিও চিন্তা করলাম ঘরের জন্য একটা নিব তো আমার তো আসলে ঘরে সুন্দর লাগানোর জন্যই আমার খুব বেশি দাম দিয়ে বা দামি ফ্লাওয়ারের দরকার নেই যেহেতু গিফট করব না তো এই কারণে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় হলুদ ফ্লাওয়ারটাও ভালো লাগছিলো যেহেতু আমাদের বসন্তকাল ভালোই লাগবে তো পরে আবার চিন্তা করে এখান থেকে এইটা নিলাম এটার দাম ছিল হচ্ছে ফাইভ পাউন্ড তো এটা নিলাম তো ডায়েট করেও কিভাবে অনেক চমৎকার চমৎকার রান্নাবান্না করে ফ্যামিলির সবার সাথেই মজা করে খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভ্যালেন্টাইন্স এর ইতিহাস সম্ভবত কম বেশি সকলেই জানে তারপরেও আমি আমার এই ব্লগে ছোট্ট করে এই সম্পর্কে কিছু বলতে চাই দুইশো উনসত্তর খ্রিস্টাব্দের প্রথম দিকে এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে ইটালির রোম শহরে আর কি রোম সাম্রাজ্য ছিল তখন আর রোম সাম্রাজ্যের তখন রাজা ছিল হচ্ছে দ্বিতীয় ক্লোরিয়াজ সে অত্যন্ত মানে দুষ্টু প্রকৃতির রাজা বলতে মানে অনেক জায়গায় তার অন্যায় মাধ্যমে রাজ্য দখল বা সে ক্ষমতায় ছিল আর কি তো দ্বিতীয় ক্লোরিয়াস তার রাজ্যে একটা সমীক্ষা চালায় তো সমীক্ষাতে দেখা যায় যে তার রাজ্যে যে বিবাহিত পুরুষরা আছে তাদের তুলনায় অবিবাহিত যে পুরুষরা তারা খুব বেশি শক্তিশালী তখন রাজা করলো কি রাজা সে রাজ্যে ঘোষণা করে দিল যে আর কেউ বিয়ে করতে পারবে না অর্থাৎ অবিবাহিত যে ছেলেগুলো ছিল তাদের বিয়ে নিষিদ্ধ করা হলো তো ওই টাইমে ওই রাজ্যে আর কি একটা খ্রিস্টান পাদ্রী ছিল যার নাম ছিল হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স তো ভ্যালেন্টাইন্স ওই রাজ্যের যুবকদেরকে ইনফ্লুয়েন্স করতে লাগলো এই আইনটা অমান্য করার জন্য অর্থাৎ সে একটা বিরোধী দল গঠন করলো আর কি তো রাজা ক্লোরিয়াসের কানে যখন এই খবরটা পৌঁছালো তখন সে ভ্যালেন্টাইন্সকে গ্রেপ্তার করে কারাবন্দি করলো তো একটু আগে যে কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম ওইটা আজকে আমি তৈরি করেছি এই তো ওয়াইটির সমস্ত ভিউয়ার্স এবং আমার যে কলিগুলো আছে তাদের উদ্দেশ্যে এবং সাথে সাথে আমার পরিবার পরিজন সবার জন্যই তো যাই হোক তো এই ফ্লাওয়ারগুলো আমি একটু ফুলদানিতে সাজিয়ে রাখবো তো এগুলো একটু লম্বা হয় মানে ফ্লাওয়ার দানিতে দেওয়ার পরে মানে একটু বেশি লম্বা হয়ে যায় তো এ কারণে আমি এখান থেকে একটু কেটে ছোট করে নেব। একটা একটা করে ছোট করে তো আমি আমার মতো করে আবার ডেকোরেট করে দিব। তো এখানে একটা মেডিসিনের মতো দেয়া থাকে যেটা পানির মধ্যে মিক্সড করলে এই ফ্লাওয়ারটা চার পাঁচ দিন আর কি ভালো থাকবে তো যাই হোক আমি এভাবে কেটে কেটে ফ্লাওয়ারগুলো সব ডেকোরেট করে নিচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম তো ভ্যালেন্টাইন্স যে জেলখানাতে ছিল ওখানে একটা জেলার ছিল সে জেলারের একটা মেয়ে ছিল আর যেহেতু ভ্যালেন্টাইস একজন পাদ্রী ছিল মানে ধর্ম কি বলে যাজক যেটা বলে আর কি তো সে জেলারটা তাকে বলে তার অন্ধমের কথাটা ভ্যালেন্টাইসকে বলে যেন তার জন্য দোয়া করে সে যেন সুস্থ হয়ে যায় তো ভ্যালেন্টাইন্স সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন মেটার জন্য তো মেয়েটাও সৃষ্টিকর্তার আদেশেই সুস্থ হয়ে যান তো সুস্থ হওয়ার পরে জেলারের মেয়েটা চায় যে আমার জন্য দোয়া করেছেন আমি তার সাথে দেখা করতে চাই মানে আমি দেখতে চাই তো এ কারণেই জেলার তার মেয়েটাকে নিয়ে আসে জেলখানায় তো ওদের যখন দেখা হয় তো প্রথম দর্শনেই দুইজন দুজনের প্রেমে পড়ে যায় আর কি প্রথম দেখাতেই ওদের ভালো লেগে যায় ভালোবেসে ফেলে এবং এরপরেই ভ্যালেন্টাইন্স মেটাকে বিয়ের প্রস্তাব দেয় আর কি বিয়ে করতে চায় তো কোনো এক কারণে এই খবরটাই রাজার কানে পৌঁছে যায় যে তারা বিয়ে করবে আর রাজা তো বিয়ের বিরোধী ছিল মানে সে কোনোভাবেই কোনো যুবককে বিয়ে করতে দিবে না তো ভ্যালেন্টাইন্সকে রাজা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে কোনোভাবেই বিয়ে করা যাবে না কিন্তু ভ্যালেন্টাইন্স মানে একদম নখোঁজ সে বিয়েই করবে তো তখন রাজা ভ্যালেন্টাইন্সের মৃত্যুদণ্ড দেয় অর্থাৎ তাকে মেরে ফেলা হবে এটা বলা হয় তো তখন ভ্যালেন্টাইন্স মেটার জন্য একটা চিঠি লেখে এবং চিঠির একদম লাস্টে এন্ডে লিখে দেয় যে ফ্রম ভ্যালেন্টাইন্স এবং ভ্যালেন্টাইন্সের যে ফাঁসিটা হয়েছিল সেটা হয়েছিল এই চোদ্দোই ফেব্রুয়ারি তো এটা আসলে একটা করুণ কাহিনী এটা আসলে কতটুকুন যুক্তিসঙ্গত বা কতটুকুন সত্য সেটাও জানি না এটা কাহিনীটা এভাবে আসছে তো এইটুকুনই আমি শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তারপর থেকেই এই দিনটাকে মানুষ মানে প্রোপোজ ডে বা ভালোবাসার প্রকাশ হিসাবে আর কি এই ডেটাকে পালন করে আসছে তো আজকে আমি একটা হোল চিকেন গ্রিল করব তো এই কারণে এই চিকেনটাকে আমি কাটা চামচ দিয়ে এভাবে থেতলে নিচ্ছি আর এদিকে একটা মশলা তৈরি করেছি এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে তেল মরিচের গুঁড়ো আর এটা উপরে যেটা দেখছিলেন এটা তান্দুরের গুঁড়ো আর অল্প পরিমাণে আমি একটু ইয়াগার দিয়েছি তো এইটা দিয়ে ভালো করে মেরিনেট করব। আসলে পুরোপুরি আমি রান্নার যে প্রসেস সেগুলো আসলে দেখাচ্ছি না শর্টকাট যেগুলো শেয়ার করা যায় সেগুলো তবে কেটো ডায়েট উপযুক্ত হবে এইভাবেই কিন্তু আমি করছি এই গ্রিলটা কারণ আমরা তো চিকেন খেতেই পারবো আর এখানে অল্প পরিমাণে ইয়াগার্ড দিয়েছি যেটা গ্রিক ইয়াগার্ড ওটা কিন্তু খাওয়া যাবে আর কি তো যাই হোক ভালো করে থেতলে আমি সুন্দর করে এটা মেরিনেট করে নিচ্ছি আর সাথে কিছু প্রন নিয়েছি বড় যে প্রণগুলো তো সেইটাও আমি এই যে তান্দুরির এই মশলা অল্প কিছু মশলা ছিল সেইটা দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি আজকে চিকেনের তান্দুরির সাথে সাথে এই যে চিংড়ি মাছ এইটারও একটু তান্দুরি টাইপের করবো তো দেখা যাক কেমন হয় তো এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা মেরিনেট করার পরে আমি এভাবে ওভেনে দিয়ে দিলাম একটা ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে তারপর ওভেনে দিয়ে দিলাম আর এখন আমি একটা কেক তৈরি করে নিব এইটা আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা ওয়াইটি লেখা আমার অত বেশি ভালো ডেকোরেশন যে আমি পারি তা কিন্তু না তবে আজকের কেকটা কিন্তু খুব পচাভাবে হয়েছে আমি এতটা খারাপ ডেকোরেশন হয় না মোটামুটি হয় কিন্তু আজকের যে ক্রিমটা তৈরি করেছিলাম ওটা আসলে ভালো হয়নি এ কারণেই ডেকোরেশনটা অত ফোটে নাই তো যাই হোক এখানে আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিমের মধ্যে আমি এক কাপ ময়দা দিব আর এটা হচ্ছে আধা কাপ এই যে কোকাও যে পাউডারটা তো এটাও দিতে পারেন চকলেট পাউডারটাও দিতে পারেন তবে নর্মালি এখানে যারা চকলেট কেক তৈরি করে তারা এই কাকাও যে পাউডারটা এটা ইউজ করে এখানে যে ফাইভ এম এর আমি বেকিং নিয়েছি বেকিং পাউডার এবং ওয়ান এম এর মতো লবণ নিয়েছি চকলেট কেক তৈরি করতে গেলে কিন্তু একটু ইয়ে লাগে লবণ দিতে হয় আর আমি বাটার দিয়েছিলাম হাফ কাপের মতো আর সুগার দিয়েছিও হাফ কাপ আর এটা না ব্যবহার করবেন আপনার আপনাদের রুচি অনুযায়ী বিশেষ করে সুগারটা সুগারটা আমি অল্প এ কারণেই দিয়েছি কারণ যেহেতু এখানে আবার কাকাউটা দিব বা চকলেটের পাউডার দেবো এই কারণে তো যাই হোক আমি আসলে ফুল রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি না জাস্ট আপনাদের একটু দেখাই দিচ্ছি একটু কালার দিয়ে আমি এখন দিয়ে দেবো যাতে একটু রেড রেডিশ কালারটা হয় এই কারণে তো আসলে ভ্যালেন্টাইন্স ডেটা এখন যেভাবে আসলে পালন করা হচ্ছে তো এটার পক্ষ বিপক্ষ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি আমার নিজস্ব মতামত বা যুক্তিগুলো হয়তো বা তুলে ধরতে পারি বিশেষ করে আমি এই যে ফাদার ডে মাদার ডে তারপরে এই যে বিভিন্ন ধরনের উমেন্স ডে তারপর ভালোবাসার দিন এই যে ভ্যালেন্টাইন্স ডে এইভাবে আমি আসলে পালন করাটা আমার যুক্তিতে আমার চিন্তা চিন্তাভাবনা এটাকে আমি মেনে নিতে পারি না বা ভালো লাগে না কারণ ফাদার ডে মাদার ডে একই জিনিস যে বছরে একদিন বাবা মাকে ইয়ে করা অনেকের যুক্তিতে এটাই যে অসুবিধা কী বছরের একটা দিন আমরা যদি ভালোবাসাটা প্রকাশ করি এটা তো সমস্যার কিছু নেই আর আমার যুক্তিটা হচ্ছে ভালোবাসা ঠিক আছে একটা দিন সুন্দরভাবে সবার সাথে টাইম স্পেন্ড করে প্রকাশ করাটা আসলে খারাপ কিছু নেই তবে তবে কথাটা হচ্ছে যে ইন ফিউচারে আমাদের যে নেক্সট জেনারেশন এরা যদি এরকমভাবে আস্তে আস্তে ভালোবাসা বা যে কোনো এই যে দিবস সেটা ওই একটা দিনই ফিক্সড করে নেয় অর্থাৎ ওরা মনে করে যে এই তো ফাদার ডেতে ফাদারকে উইশ করব মাদার ডেতে মাদারকে উইশ করব আর ভালোবাসার ডেতে ওয়াইফ বা তার গার্লফ্রেন্ডকে উইশ করবো এটাই তো হয়ে যাবে তো এভাবে কিন্তু আমাদের নর্মাল জীবন থেকে ভালোবাসাগুলো কিন্তু ওই যে একটা দিবসের জন্যই যে কোনো জিনিসই একটা দিবসের জন্যই ফিক্সড হয়ে যাবে আমি যে ধর্মে আস আছি বিশেষ করে ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে তুমি মানে প্রকাশ করো তোমার ভালোবাসাকে প্রকাশ করো বিশেষ করে সন্তান সন্তান নিয়েবে এবং আশেপাশে যত যাকে তুমি ভালোবাসো সেটা তুমি প্রকাশ করো এটা কিন্তু কোনো দিন বলে ওইভাবে ফিক্সড করা না আমাদের কিন্তু উচিত আমরা আমাদের ঘরের সন্তানদেরকে রেগুলার তাদেরকে যে আমরা কতটা ভালোবাসি এটা প্রকাশ করা তাহলে হবে কি ওরাও কিন্তু শিখবে আমাদের কাছ থেকে যে বাবা মাকেও বলতে হয় অনেক টাইমে আমাদের নিজেদেরও জিজ্ঞেস করতে হয় যে বাবু তুমি আমাকে কতটা ভালোবাসো বা আম্মু তুমি আমাকে কতটা ভালোবাসো তো এইগুলার প্র্যাকটিস আসলে করতে হবে কারণ আজকাল সন্তানরা এত বেশি ইলেকট্রিক জিনিসে ইনভলভ হয়ে যাচ্ছে ওদের কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু ওরা আমি মনে করি যে ওদের ভিতর থেকে চলে যাচ্ছে তো এ কারণেই এই দিবসগুলো যদি আমরা ফিক্সড করে দেই তাহলে কিন্তু ইন ফিউচারে দেখা যাবে ওরা একটা দিবসের জন্যই আমাদের ভালো বাসাগুলো প্রকাশের ইয়েগুলো রেখে দিবে তো কথা বলতে বলতে আমার হয়ে গেছে চিকেন গ্রিল তারপরে ডিম ছিল ডিমগুলো জাস্ট সেদ্ধ করে নিয়েছি সালাদ করেছি চিংড়ি মাছের একটা সেই তান্দুরিটা মানে ভেজে নিয়েছি তারপরে সালাদ আইটেম এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমি মনে করি যে আমাদের বাচ্চা কচ্চা বা ফ্যামিলির মেম্বারদের মধ্যে ভালোবাসা প্রকাশ করাটা জরুরি অর্থাৎ আমরা যে আমার সন্তানদেরকে কতটা ভালোবাসি মাঝে মধ্যে তো কাজের মাধ্যমে ওরা বোঝেই ভালোবাসি কিন্তু মুখ মুখেও বলা উচিত বা মেয়েদের তো মা যারা তারা হাক করতেই পারে তারপর ছেলেরা একটু বড় হয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু মাঝে মধ্যে ওদের কাছে টেনে নেওয়া বা পাশে বসে গল্প করা তো এগুলো কিন্তু খুবই জরুরি আর যেটা আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে তো আমি আমার সমস্ত ভিউয়ার্সদের বলবো যে আপনারা চেষ্টা করবেন যে আমার সন্তানদের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে বিশেষ করে ভালোবাসার কোনো গ্যাপ না থাকে কারণ ওরাও কিন্তু বড় হ ওরা যদি গ্যাপের মধ্যে থেকে বড় হয় এক সময় কিন্তু ওরাও আমাদের কাছ থেকে দূরে সরে যাবে তো যত দূর পারেন আপনারা মুখ থেকে মুখ দিয়ে বলার চেষ্টা করবেন যে বাবা বা আম্মু আমি তোমাদেরকে এতটা ভালোবাসি তো এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে এবং যাদের মা বাবা বেঁচে আছেন বয়স্ক হয়েছেন সেই মা বাবাকেও মাঝে মধ্যে এভাবে জড়িয়ে ধরে বলতে হবে যে বাবা বা আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি এটা শুধু কাজের মাধ্যমে না মুখ দিয়েও কিন্তু প্রকাশ করতে হবে তো যাই হোক আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমার এই কমেন্ট বক্সে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি Al habés.